বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ভাষায় গণহত্যার জন্য ট্রাইব্যুনাল করে সরকারের এক নম্বর ব্যক্তি সহ পুলিশের বিচার করার হুঁশিয়ারি দিয়েছেন। গণজাগরণ মঞ্চকে নাস্তিকদের মঞ্চ আখ্যায়িত করে তা বন্ধের দাবি জানান তিনি। নয়াপল্টন কার্যালয়ে সরকারি বোমা নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন বেগম জিয়া। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটকের পর তল্লাশির সময় বিভিন্ন কক্ষ, আসবাবপত্র, কম্পিউটারের ভাঙচুরের ঘটনার পরিদর্শনে আসলেন বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া। তার আগমন উপলক্ষে দুপুর থেকে নেতাকর্মীরা আসতে থাকেন নয়াপল্টন কার্যালয়ে। অঘোষিত সমাবেশের মতো নেতাকর্মীরা জড়ো হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। নেতাকর্মীদের ভিড় ঠেলে বিকেল 5:30টায় কার্যালয়ে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বেশ কয়েকটি কক্ষ ঘুরে দেখেন তিনি। এ সময় বিএনপি সিনিয়র নেতারা তার সাথে ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসনের কক্ষের সামনে থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বেগম জিয়া বলেন, সরকারের নির্দেশেই বোমা রাখা হয়েছিল কার্যালয়ের ভেতরে। আমাদের অফিসে ঢুকে নিজেরা বোমা রেখেছে, নিজেরা বোমা রেখে এখন বলছি যে আমরা বোমা রেখেছি। আমরা বোমা, আমরা রাজনীতি করি, আমরা বোমারই করি না। বেগম খালেদা জিয়া হুঁশিয়ারি দেন সারা দেশে যারা মানুষ হত্যা করেছেন বা যাদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তাদের বিচারের। এই গণহত্যার জন্য আবারও বিচার হবে, ট্রাইব্যুনাল হবে এবং গণজাগরণ মঞ্চকে নাস্তিকের মঞ্চ বলে মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই যে বঙ্গবন্ধ বানাচ্ছেন আর বাংলাদেশে, এই সব বন্ধ করেন, তাহলে জনগণের মঞ্চ যখন তৈরি হবে তখন আর কেউ আপনাদেরকে জনগণের মঞ্চ, এই মঞ্চ বন্ধ না হলে জনগণের মঞ্চ অবশ্যই তৈরি হবে। বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সোমবার এবং মঙ্গলবারের হরতাল সফল করতে আহ্বান জানিয়ে বলেন, লাগাতার হরতাল অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদি আগামীকালের মধ্যে না ছাড়া হয় যাদেরকে জেলে নিয়ে গেছে, তাহলে 18-19 হরতাল। শফিক আহমেদ, 71, ঢাকা।